গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তাতান ব্লগে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো, আমরা বিকেল বিকেল রেডি হয়ে গেছি তাতান আর আমি। তো রেডি হয়ে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, অথচ দেখো আমি তো বেশি যেতেই পারি না, প্রায় অনেক বছর পরই আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে। তাতানকে নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি। অনেকদিন ধরেই যাবো যাবো করছি, কিন্তু যাওয়াই আর হয় না। আজকে দেখো হঠাৎ করেই ঠিক হয়ে গেল, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা বাসে উঠেছি, একটা বাস পেয়ে গেলাম। কেন এখানে এখন অত বাস পাওয়া যায় না আগের মতো? আগে বাস পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। তো সামনে দেখি হঠাৎ করে একটা বাস আসলো, তো বাসে উঠে পড়লাম। চলো ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দিরেই নামাবে, তো আমরা ওখানে দক্ষিণেশ্বর মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো আজকে অবশ্য, পুজো দিয়ে তারপর আমরা আবার বাড়ি চলে আসব। তো দেখা যাক ওখানে যাব। এখন অবশ্য অন্যরকম হয়ে গেছে, সবার মুখে শুনি, দেখা যাক গিয়ে কী দেখতে পায়। কেন আমি তো অনেকদিন ধরেই যাইনি, অনেক বছর বলতে পারো যাওয়া হয় না বাড়ির সামনে, অথচ যেতেই পারি না। এবার যাচ্ছি, যাক। দেখো প্রথমে তো একটা আমাদের গঙ্গা নদী সামনেই আছে, তো ব্রিজের ওপর ও পার হলেই দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা এখন বাসে করেই যাচ্ছি, খুব মজা হতে চলেছে সেখানে গিয়ে। এখন ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে। দেখো একদম অন্যরকম লাগছে, কেন অনেকটা বছর পরই আসছি, প্রায় 7 বছর তো হবেই। তো এত বছর পর আসছি মায়ের দর্শনে। তো দেখো একদম অন্যরকম, আগে যেরকম ছিল এখন একদম অন্যরকম হয়ে গেছে। তো রাস্তাটাও এখন অন্যরকম হয়ে গেছে, আর এখানে একটা নতুন স্কাই ওয়াক হয়েছে, তো সেই স্কাই ওয়াকের উপর দিয়ে আমাদের যেতে হবে। কেন আগে আমরা নিচের রাস্তা দিয়েই যেতাম, এখন এটা নতুন করেছে, তাই এর উপর দিয়ে আমাদের এখন যেতে হবে। তো আমরা এখন উপরে উঠে গেছি, তো উপরে দেখছি অনেকগুলোই দোকান আছে, কিছু কিছু দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে। তো অনেকগুলো দোকান, প্রচুর প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছি। এইসব দোকান না আগে নিচে ছিল, তো এখন স্কাই ওয়াক হওয়ার পর দেখি এখন উপরেই খুলেছে দোকানগুলো। তো তাতান তো মজায় মজায় হাঁটছে, একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে, ওর কোনো ভয় ডর নেই, ও একাই হাঁটছে, ও মানে হাতও ধরবে না, কোলেও উঠবে না, একা একাই হাঁটবে হেঁটে হেঁটে পুরো চারদিকে। সেখানে একটা ভালো জায়গা আছে সেলফি তোলা, তাদের আরও কিছু কিছু ছবি তুলে নিলাম এখানে, খুব সুন্দর জায়গাটা। তা আমরা আবার নিচে নেমে গেলাম, উপর থেকে আবার নিচে নামলাম, ফার্স্ট উপরে উঠলাম আবার তারপর নিচে নেমে গেলাম। এরপর এবার হেঁটে যাচ্ছি মন্দিরটা, ওই দেখো মন্দির। তো এই যে মন্দির, তো ওই মন্দিরে আমাদের যেতে হবে, তো এতটা হাঁটতে হবে, আগে না এতটা হাঁটা হতো না। তো এগুলি সবই নতুন খুলে হয়েছে দেখছি, এইগুলি যেরকম আমরা দেখি কেন এগুলি সব নতুন হয়েছে, আগে থেকে অনেক।
তোমরা পূজো দিয়ে এখানে এসেছি, দেখো অনেকটা রাত্রির হয়ে গেছে। মন্দিরে ঢুকতে গিয়ে এখন নিয়ম হয়েছে যে ফোন আর ব্যাগ একটা কাউন্টার আছে, কাউন্টারে জমা দিয়ে তবে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পাবো। কিন্তু আগে যখন আমরা যেতাম মন্দিরে তখন আমরা সমস্ত কিছু পার্স ফোন সমস্ত কিছু আমরা ভেতরে নিয়ে যেতাম, এখন তো এটাই নিয়ম হয়েছে যে আমরা সব কাউন্টারে রেখে তারপর যাব। তাই তোমাদেরকে আর ভেতরে কিছু দেখাতে পারলাম না, সরি, কিছু মনে করো না। যেই হয়তো এখানে এসছো তারা সবাই জানো যে এখন ফোন আর পার্স সবই কাউন্টারে জমা দিয়ে তবে যেতে হচ্ছে। তো দেখা যাক, আমরা তো পুজো ভালো মতনই পুজো দিয়েছি, ভালো মতনই মায়ের দর্শন পেয়েছি। দেখে তো আমরা এখন একটা দোকানে গেলাম, দোকান থেকে একটা মায়ের ছবি কিনলাম আর মা শারদার ছবি নিলাম। মা শারদার ছবিটা নেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমার ঘরে যেটা মা শারদার ছবি আর শ্রীরামকৃষ্ণের ছবিটা আছে সেটা একটু নষ্ট হয়ে এসছে, তাই একটা নতুন নিয়ে নিয়েছি আর একটা মায়ের ছবি নিয়েছি। তো আর এখানে কিছু খাবার কিনে নিলাম, তো আমরা বাড়িও চলে এসেছি খাবার নিয়ে। বাড়িতে ওখানে আর কিছু খাইনি, রাস্তা একটা দোকান থেকে ওখানে একটা রোল আর একটা চিকেন পকোড়া নিলাম আমার জন্য, নিয়ে তো বাড়ি চলে আসলাম। এই দেখো একটা মায়ের ছবি কিনেছি আর মা শারদার ছবি নিয়েছি, তো এই দুটোই শুধু কিনেছি, তাতানের জন্য আর কিছু কিনিনি, কেন ও সেরকম অত বায়না করে না। তো মায়ের ছবিটা সঙ্গে সঙ্গে লাগানো হচ্ছে। তো দেখো, তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার প্লিজ একটা কমেন্ট করে দিও। চলো গুড বাই, এবার আমি খাবারটা খেয়ে নিই। দেখো মায়ের ছবি লাগানো হয়ে গেছে।